হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য তোমার দশ নম্বর স্কুল রয়েছে পেজ নাম্বার একশো ষাট হাওড়া জেলা স্কুল এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখো আজকে তোমাদের পার্ট ওয়ানে আমরা একের দাগের এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো পার্ট টু এতে আমরা বাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তাহলে দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে একের ডাকলে বলছে নিচের প্রশ্নগুলি নিজের মতো উত্তর দাও একেরটা পর দুবার দশ পার্সেন্ট ছাড়ে সমতুল্য ছাড় কত উত্তর লিখবে দেখো কীভাবে করলাম ধরি দ্রব্যের মূল্য হচ্ছে একশো টাকা তাই একশো টাকা দশ পার্সেন্ট ছাড়ে দ্রব্যের মূল্য হবে কত একশো মাইনাস একশো ইন্টু দশ বাই হান্ড্রেড একশো কেটে গেলো তাহলে একশো থেকে দশ বার দিলে নব্বই টাকা আবার নব্বই টাকা দশ পার্সেন্ট ছাড় দ্রব্যের মূল্য কত হবে নব্বই মাইনাস নব্বই ইন্টু দশ বাই একশো শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো এটা শূন্য শূন্য কাটলো তাহলে রইল কত নব্বই থেকে নয় বাদ দেবো মানে একাশি টাকা তাহলে মোট ছাড় কত হলো একশো থেকে একাশি বাদ দেবো মানে উনিশ টাকা উত্তর হবে উনিশ পার্সেন্ট উত্তর হবে এখানে কী লিখবে এটা হচ্ছে উনিশ পার্সেন্ট ছাড় হবে নেক্সট প্রশ্ন বলছে একটি কাজ পনেরো পনেরো জন লোক পনেরো দিনে করেন সেই কাজটি নজন লোক কত দিনে করবেন পনেরো জন লোক পনেরো দিনে করে পনেরো জন লোক পনেরো দিনে করেন একটি কাজ একজন করবেন নিশ্চয়ই বেশি দিন টাইম লাগবে তাই পনেরো ইন্টু পনেরো দিনে আর নজন নজন করে মানে কম দিন পনেরো ইন্টু পনেরো বাই নয় কাটাকাটি করলে পাঁচ পাঁচ তিন দিয়ে কাটলে তিন থেকে নয় তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দিন উত্তর হবে কত পঁচিশ দিন পঁচিশ দিন লাগবে উত্তরটা হবে কিন্তু পঁচিশ দিন নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখে নাও বলছে থ্রি এ মাইনাস ফোর বি হোল কিউ এর বিস্তৃত সহগুলির সমষ্টি কত প্রথমে আমরা কী করবো থ্রি এ মাইনাস ফোর বি তার হোল কিউয়ের ফর্মুলা ফেলবো এ মাইনাস বি তার হোল কিউ তাহলে এ কিউব ফর্মাটা কী আগে বলে দিই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব তাহলে এখানে এ মানে হচ্ছে থ্রি এ আর বি মানে হচ্ছে ফোর বি তাহলে থ্রি এ থ্রি এ তার হোল কিউব মাইনাস থ্রি থ্রি এ তার হোল স্কোয়ার ইন্টু ফোর বি প্লাস থ্রি ইন্টু থ্রি এ ইন্টু ফোর বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর বি তার হোল কিউব এটা কিউব হবে এবার দেখো এখানে তিনের কিউ মানে হচ্ছে সাতাশ এ কিউব এটা হচ্ছে গুণ করলে হবে তিন ত্রিকে নয় নয়কে বারো হচ্ছে তিন চারে বারো আর তিন থেকে নয় হচ্ছে ন বারো একশো আট এ স্কোয়ার বি আর এখানে হচ্ছে দেখো চার স্কোয়ার ষোলো আর তিন থেকে নয় চার এটা হচ্ছে নয় ষোলো একশো চুয়াল্লিশ এ বি স্কোয়ার আর হচ্ছে চৌষট্টি বি কিউ এবারে দেখো এ কিউ এর সহ সাতাশ এ স্কোয়ার বি এর সহ মাইনাস একশো আট আর এ বি স্কোয়ার সহ প্লাস একশো চুয়াল্লিশ আর বি কিউ এর সহ হচ্ছে মাইনাস চৌষট্টি সবগুলো লিখে দিয়ে তারপর সমষ্টি করলাম করে পেলাম আমরা মাইনাস ওয়ান দেখে নাও তোমরা কীভাবে ক্যালকুলেশনটা করেছি নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখে নাও বলছে এক্স বলছে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস লসাগু নির্ণয় করতে হবে গসাগু নির্ণয় করতে হবে তাহলে এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম তাহলে এটাকে আমরা কী লিখতে পারি

একের দাগের টাকা কোনো সুষম বহুভুজে প্রতিটি বহিক্ষণ কোণ পনেরো ডিগ্রি হলে বহুভুজটির সংখ্যাগত সুষম বহুজে প্রতিটি বহিকোণ হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে বহুভুজের বাহু সংখ্যাগত হবে পনেরো একশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বাই পনেরো মানে কোণ মানে চব্বিশটি উত্তরাগত চব্বিশটি নেক্সট অঙ্ক পরেরটা বলছে শূন্যস্থান পূরণ করো সমুদ্রি বাহু ত্রিভুজের সমান বাহু দুটির বাহু দুটির মধ্যবর্তী কোণের সমুদ্ধি খণ্ড অন্য বাহু দুটির লম্ব সমুদ্ধি খণ্ড কী লিখবে

লবে যে সাত আর এগারো আছে লসাগু করব লসাগু করলে কত হচ্ছে সাত এগারো সাতাত্তর হচ্ছে তাহলে ওপরের নিচে আমরা এগারো দ্বিগুণ করব প্রথমটায় আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পাত্রে আমরা ওপর নিচে সাত দ্বিগুণ করব তাহলে এগারো দ্বিগুণ বাইশ সাত এগারো সাতাত্তর তিন কে একুশ আর সাত সাতাত্তর তাহলে এখান থেকে যেহেতু কে হচ্ছে বাইশটা বড়ো মানে দুই বাইশ সাত বড়ো তাহলে প্রথম পাত্রে সিরাপের ভাগ হার বেশি আছে উত্তর কিন্তু প্রথম পাত্রে হবে নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও বরফ গোলে জলে পরিণত হলে আয়তন এগারো পার্সেন্ট কমে জল জমে বরফ হলে আয়তন কত শতাংশ কম বাড়বে ধরি জলের আয়তন একশো ঘন একক বরফ গলনে জল বরফ গলে জল হলে বরফের আয়তন কত হবে একশো মাইনাস একশো ইন্টু এগারো বাই একশো একশো কেটে গেলো তাহলে এগারো বাদ দিলে কত হবে উননব্বই ঘন একক বরফের আয়তন ঘন একক জলের আয়তন ঘন একক উননব্বই ছিল একশো ছিল তাহলে একশো হলে কত হবে সেটা বের করতে হবে আমাদের এখান থেকে জলের আয়তন কত হবে একশো ইন্টু একশো বাই উননব্বই এটা হবে কত দশ হাজার বাই উননব্বই ঘন একক তাহলে জল জমে বরফ হলে আয়তন বাড়বে কত দশ হাজার বাই উননব্বই মাইনাস এটা হচ্ছে কত একশো পার্সেন্ট তাহলে দশ হাজার মাইনাস আট হাজার নশো বাই উননব্বই এ বিয়োগগুলো হবে এগারোশো উননব্বই এটা হবে বারো পূর্ণ বত্রিশ বাই উননব্বই পার্সেন্ট এটা হচ্ছে আনসার

এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইজগাল টু এক এটাকে আমরা সাজিয়ে নেব এক্স স্কোয়ার ইজগাল টু ওয়ান জায়গা কি ধর এক্স ইন টু ওয়ান বাই এক্স আর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইজিকাল টু জিরো এটা এক নম্বর সমীকরণ দিলাম এবার বের করতে হবে কি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মানে এটা ফর্মুলা কি হয় এ কিউ প্লাস বি কিউ ফর্মুল ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স আর হোল স্কোয়ার তাহলে এটা যেমন রাখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এইটার পুরো ভ্যালুটা হচ্ছে জিরো কারণ আমরা এক নম্বর সমীকরণে তো বের করেছি তাহলে সবটাকে যা শূন্য দিয়ে গুণ করলে শূন্যই উত্তর হবে নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও যে ছাপান্নকে এমন দুটি অঙ্কে ভাগ করো যেন একটি অঙ্কের তিন গুণ অপর অঙ্কের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হয় কেবল সমীকরণ গঠন করো লিখবে ধরি একটি অংশ হচ্ছে এক্স অপর সংখ্যাটি কত হবে ছাপান্ন মাইনাস এক্স হবে এবার এক্সের তিন গুণ মানে থ্রি এক্স এবং ছাপান্ন মাইনাস এক্সের এক তৃতীয়াংশ মানে ছাপ্পান্ন মাইনাস এক্স বাই তিন নিম্ন সমীকরণটা কথা হবে থ্রি এক্স ইজকাল টু ছাপান্ন এটা ছাপান্ন আছে মাইনাস এক্স বাই তিন প্লাস আটচল্লিশ এটা হচ্ছে উত্তর সমীকরণ জানতে চেয়েছে তাই এটাই উত্তর নেক্সট প্রশ্ন পাঁচেরটা একটি বহুভুজে পাঁচটি অন্তঃকোণের সমষ্টি অন্তঃকোণে প্রতিটি একশো বাহাত্তর ডিগ্রি এবং অপর অন্তঃকোণগুলির সম মান হচ্ছে একশো ষাট ডিগ্রি বহুভুজটির বাহু ধরি বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে এন এন সংখ্যা বহুশ্রিষ্ট বহুভুজের অন্তঃ কোন সমষ্টি কত হয় টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি পাঁচটি পাঁচ ইন্টু একশো বাহাত্তর মানে হচ্ছে আটশো ষাট আর বাকি অন্তঃ কোনো সমষ্টি কত হবে এন মাইনাস পাঁচ ইন্টু এক ষাট তাহলে এখান থেকে দেখো শর্ত অনুযায়ী কী হবে যেটা পাঁচটি কোনো কোন সমষ্টি আর তার সঙ্গে কী করবো এটা এই যে যোগ করবো তাহলে এটা পাবো আমরা যোগ করবো একশো ষাট তিনশো আটশো ষাট প্লাস এন মাইনাস পাঁচ ইন্টু এক ষাট ইজিকাল টু টু ইন্টু এর মাইনাস টু শূন্য কেটে দিলাম দেখো শূন্য 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 উঠে গেল ছিয়াশি প্লাস ষোলো ইন্টু এন মাইনাস পাঁচ টু গুণ করলে ছিয়াশি হয় এটা ছিয়াশি রইলো এটা আঠেরো আর ষোলো এক্স ষোলো আর এন ষোলো এন পাঁচ ষোলো আশি এটা হচ্ছে আঠেরো এটা হচ্ছে আঠেরো দুটো ছত্রিশ এবার এখান থেকে দেখো ষোলো থেকে আশি বাদ ছয় হয় আর এখান থেকে ছত্রিশটা প্লাস করে দিলাম তাই প্লাস হয়ে গেল এবার দেখো আঠেরো এন ছিল আর টু এনটা ডান দিকে এলো তাই আঠেরো থেকে দুই বার দিলে টু এন হয় টু এন ছত্রিশ গাল টু ছিয়াল্লিশ এনএস গাল টু বিয়াল্লিশ বাই দুই মানে একুশটি উত্তর হবে একুশটি নেক্সট অঙ্ক পরেরটা বলছে ত্রিভুজ এ বি সি এর এ কোন কোন এসি সি আর কোন এসি বি এর অন্তঃ বলছে অন্তঃ সমাধি খণ্ড অবিন্দিত হয় কোন বি বিএসি সত্তর ডিগ্রি হলে কোন বি ও সির মান কত হবে দেখো ছবিটা এঁকে নেবে প্রথমে এব সি এর সত্তর ডিগ্রি বলা আছে আর কোন এ বি সি আর ও আমরা জানি তিভুজ এব কোন এ বি কোন এ বিসি আর কোন এসি বি এর অন্তর্সমৃদ্ধি খণ্ড ও বিন্দুতে মিলিত হয় তাহলে কী হবে কোন বিওসি এই বিওসি মান কত হবে নব্বই ডিগ্রি প্লাস হাফ আফ কোন এসি বি তাহলে আমরা কোন বি এসি মান কত সত্তর ডিগ্রি দেওয়া আছে তাহলে কোন বিওসির ভ্যালু কত হবে নব্বই ডিগ্রি প্লাস হাফ আফ কোনটা মান কত সত্তর ডিগ্রি কাটলে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশটা কত হবে পঁয়ত্রিশটাকে আমরা যোগ করব নব্বই দিয়ে তাহলে কত হবে এটা একশো